ছাত্র ছাত্রী আর পরীক্ষা এই সন্দর্ভত হ্যাশট্যাগ নিউজের স্টুডিওর মাজর পর মানে শিল্পা দত্তই আপনার লো এক বিশেষ প্রতিবেদন ছাত্র ছাত্রী আর পরীক্ষার মাজত এক নিবিড় সম্পর্ক আছে, অর্থাৎ উতঃপুত সম্পর্ক আছে পরীক্ষা আর ছাত্র ছাত্রীর মাজত। প্রকৃতার্থত আসলতে কলেও ভুল পোৱা নহয় যে ছাত্র ছাত্রী আর পরীক্ষা হৈছে এটা মুদ্রার দুটা পিঠি সদৃশ, বা এটা মুদ্রার ইপিঠি বা সিপিঠি হৈছে ছাত্র ছাত্রী আর পরীক্ষা। কারণ এটা শ্রেণীত অবতীর্ণ হওয়ার লগেলগে শ্রেণীর শেষত শৈক্ষিক জীবনত কি কি শিকিলে তার উপরতে মূল্যাঙ্কন করিবৰ বাবে এটা পরীক্ষা সকলোৱে হয়তো সকল অনুষ্ঠানে অনুষ্ঠিত করে, বা এটাই নহয় হয়তো এটা শ্রেণীত বিভিন্ন ধরনের পরীক্ষাত অবতীর্ণ হব লগা হয় আর এয়াই শৈক্ষিক জীবনের মূল্যাঙ্কন হিসাবে নির্বাচিত করা হয়। কিন্তু এই পরীক্ষা বলে কলে আসলতে সততে ছাত্র ছাত্রী সকলে প্রায় মানসিক চাপর সম্মুখীন হয়। কারণ আমার সমাজ ব্যবস্থা, আমার অভিভাবক সকল, আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকল, বা বন্ধুবর্গ বা সমনীয়ায় সকলে আসলতে সকলোরে পৰা এটা ভাল রিজাল্ট আশা করে। হয়তো এখন বিদ্যালয়লৈ যেতিয়া এটা শিশুক পঠিওয়া হয়, হয়তো আমার পরিকাঠামোটি যেটো আমার শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এনেকৈ নির্মাণ করা হয়েছে যে সকল ছাত্র ছাত্রী প্রকৃতার্থত একটা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থালে অগ্রসর হয়ে গিয়ে থাকে। কারণ তেওঁলোকৰ মানসিক ব্যবস্থাত এটা বস্তু সদায় শিপাই যায় যে ভাল রিজাল্ট করলেহে এজন ছাত্র বা এগারী ছাত্রীর আসলতে শৈক্ষিক জীবন কৃতার্থ হয় বলে তেওঁলোকৰ মানসিক অবস্থাত সেই বিষয়বস্তুটি ক্রিয়া করে। কারণ তেওঁলোকক শিক্ষক শিক্ষয়িত্রীর ফলেরপরাই হোক বা আমার অভিভাবকসকলের ফলেরপরাই হোক তেওঁলোকৰ মানসিক অবস্থাত এই বস্তুটি শিপাই যাওয়াকে শিকায় যে ভাল রিজাল্ট করলেহে আসলতে এজন ছাত্র বা এগারী ছাত্রীর শৈক্ষিক জীবন কৃতার্থ হয় বলে শিকা হয়। আর সেই আসলে ধারাত গৈ গৈ এনেকুৱা এটা মানসিক চাপর সম্মুখীন হয় যে যিসকলে কিবা কারণতো যদি কেতিয়াবা পরীক্ষার কৃতকার্য হবার ধরনে সমাজে হওয়া ধরনে বা অভিভাবকে হওয়া ধরনে যদি মানে দেখাব নয় তেতিয়া এক মানসিক দ্বন্দ্বর ভিতরে অনুভব করে, আর সেইটোৱে কালক্রমত ছাত্র ছাত্রীর মানসিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটায়। ইতিমধ্যে এই সম্পর্ক যথেষ্ট আমি যদি বাতৰি কাকতলৈ আমি লক্ষ্য করো তেনেহলে যথেষ্ট গবেষকে এই সম্পর্কে কিন্তু প্রবন্ধও লিখিছে যে আমার শৈক্ষিক অবস্থার অলপ হলেও যে পরিবর্তন করার প্রয়োজন আছে। কারণ পরীক্ষা কেন্দ্রিক যে শৈক্ষিক অবস্থা ক্রমান্বয়ে হয়ে গেছে সেই পরীক্ষা কেন্দ্রিক শৈক্ষিক অবস্থায় প্রায়ই আসলে ছাত্র ছাত্রীর মানসিক দ্বন্দ্ব বা মানসিক চাপত ভোগায়, যি কারণত কেতিয়াবা ছাত্র ছাত্রীয়ে নকরবলগীয়াও কিছুমান কাম করে পেলায়। আসলে ভাল রিজাল্ট করাটো কোনো বেয়া কথা নহয়, কিন্তু সমাজের পর অভিভাবকসকলে কেতিয়াবা ছাত্র ছাত্রীর উপর ইমান প্রেসার দিয়ে যে ইমান হেঁচা প্রয়োগ করে যে যার ফলত এজন ভাল ছাত্র ছাত্রীয়েও কেতিয়াবা সেই শঙ্কাত ভুগি আসলে ভবা ধরনের একটা রিজাল্ট করব নয়, আর কালক্রমত গিয়ে ভিতরে এক মানসিক দ্বন্দ্বত ভুগি থাকে যেটা সমাজের আগত কবও নয় কিন্তু ভিতরে ভুগি থাকে। কিন্তু এই যে শৈক্ষিক ব্যবস্থা, কিন্তু আমার যদি ফরেন কান্ট্রিলেও যদি আমি চাও কিন্তু শৈক্ষিক ব্যবস্থাটা তেনেকুৱা নহয়। কারণ শিক্ষা মানে হৈছে জ্ঞান অন্বেষণ করা এক বিষয়বস্তু, অর্থাৎ ধারা বা মাধ্যম। শিক্ষার জড়িয়ে আমি আসলে জ্ঞানহে অন্বেষণ করবেন, কিন্তু আমার বিশেষক ভারতবর্ষত আসলে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা এনেদরে শিপাইছে যে ভাল রিজাল্ট করলেহে যেন জ্ঞান অন্বেষণ করব পারি, আসলে যেহেতু এনেকৈ শিকা হয়েছে ছাত্র ছাত্রীক। গতি এই ব্যবস্থা পরিবর্তন করিবর কারণে এতিয়া CBSE যেন ছাত্র ছাত্রীর লগত ঠিয় হয়েছে, কারণ সেন্ট্রেল বোর্ড অফ এডুকেশনে এতিয়া নতুনকৈ 2024 বর্ষত যিসকল ছাত্র ছাত্রী পরীক্ষাত অবতীর্ণ হব তেওঁলোকৰ বাবে ধার্য করেছে এক নতুন নির্দেশনা, যত কোৱা হৈছে যে এতিয়াৰপৰা যিসকল ছাত্র ছাত্রী দশম শ্রেণীরে হোক বা দ্বাদশ শ্রেণীরে হোক যদি CBSEর অন্তর্গত অর্থাৎ সেন্ট্রেল বোর্ড অব এডুকেশনের দ্বারা যদি পরীক্ষাত অবতীর্ণ হয় রিজাল্টত কেবল উত্তীর্ণ বা অনুতীর্ণ অর্থাৎ পাস বা ফেল এই দুটা কথাহে থাকিব, অর্থাৎ তাত কোনো নাথাকিব ডিস্টিংশন, তাত কোনো নাথাকিব ডিভিজন, বা তাত কোনো ধরনের মার্কসর কথা না থাকিব। জাস্ট দেখুৱা হব যে ছাত্র ছাত্রী সকলে পরীক্ষাত উত্তীর্ণ হল বা পরীক্ষাত অনুতীর্ণ হয়েছে, এই দুটাহে কথা দেখুৱা হব। কারণ সেন্ট্রেল বোর্ড অব এডুকেশনে এতিয়া এই সকল ছাত্র ছাত্রীর সন্মুখত ঠিয় দিছে তেওঁলোকৰ মানসিক চাপ কপামর কারণে, যেহেতু ফরেন কান্ট্রির এনেকুৱা এটা শিক্ষা ব্যবস্থা আগরে পরে চলি আছে যেটো শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হয়েছে যে জ্ঞান অন্বেষণ করাই হয়েছে ছাত্র জীবনের অন্যতম লক্ষ্য, সেই ধারাকে যে এতিয়া CBSE অনুসরণ করবলে গিয়ে
2024 বৰ্ষত যিসকল ছাত্ৰ-ছাত্ৰী দশম শ্ৰেণীৰ পৰীক্ষা বা দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব তেওঁলোকৰ বাবে বিশেষ নিৰ্দেশনা জাৰি কৰিছে যে কেৱল ৰিজাল্ট শ্বীটত তেওঁলোক উত্তীৰ্ণ হৈছেনে বা অনুত্তীৰ্ণ হৈছে সেই কথাহে থাকিব। তাত নাথাকিব কোনো ডিভিজন, তাত নাথাকিব কোনো ডিষ্টিংচন। অৰ্থাৎ যদি আপোনালোকে ধৰক উদাহৰণস্বৰূপে আমি ক'ব পাৰোঁ, যদি এজন ছাত্ৰ বা ছাত্ৰীয়ে যদি 90% পাইছে অৰ্থাৎ 90% পাইছে বা এগৰাকী ছাত্ৰ বা ছাত্ৰীয়ে যদি 60% পাইছে তাত 60% যদি পাইছে তেনেহ'লে দুইগৰাকী ছাত্ৰ ছাত্ৰীতকৈ এটা কেটেগৰীতেই ৰখা হ'ব। কাৰণ তেওঁলোকৰ মাজত যিহেতু ডিভিজনৰ দ্বাৰা কিন্তু ডিভাইড কৰা নহয় অৰ্থাৎ বিভাজন যিহেতু কৰা নহয় গতিকে 90% পোৱা ছাত্ৰ ছাত্ৰী এগৰাকীও একে কেটেগৰীতে থাকিব বা 60% পোৱা ছাত্ৰ ছাত্ৰী এগৰাকীও এটা কেটেগৰীতে থাকিব। অৰ্থাৎ ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত কেতিয়াও ৰিজাল্ট লৈ বিভাজনৰ সৃষ্টি নহয়। অৰ্থাৎ যিসকলে আচলতে অনুতীৰ্ণ হয় তেওঁলোকৰ কথাটো বেলেগ, কিন্তু যিসকলে পাছ কৰে তেওঁলোকৰ মাজত যাতে কোনো বিভাজনৰ, বিশেষকৈ ৰিজাল্ট লৈ যাতে কোনো বিভাজনৰ সৃষ্টি নহয় তাৰ বাবে এতিয়া চেণ্ট্ৰেল বৰ্ড অৱ এডুকেশ্যনে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে যিসকল 2024 বৰ্ষত পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলৈ গৈ আছে চেণ্ট্ৰেল বৰ্ড অৱ এডুকেশ্যনৰ তৰফৰ পৰা তেওঁলোকৰ বাবে লৈ আহিছে এক সম ব্যৱস্থা। অৰ্থাৎ 90% পালেও এটা কেটেগৰীত ধৰা হ'ব, 60% পালেও এটা কেটেগৰীত ধৰা হ'ব। এইটো আপোনালোকক উদাহৰণ হিচাপে আমি ক'ব বিচাৰিছোঁ যে এতিয়াৰ পৰা CBSEৰ তৰফৰ পৰা কোনো ডিভিজন, ডিষ্টিংচন বা কিমান মাৰ্কছ পাইছে সেই ধৰণৰ কথা একো নাথাকিব। যদি কোনোবাই পাছ কৰিছে বা কোনো ফেইল কৰিছে সেই সম্পৰ্কতহে এতিয়া ৰিজাল্ট শ্বীট দেখুওৱা হ'ব। আৰু হয়তো আপোনালোকে জানে, প্ৰত্যেকেই যিহেতু জানে, এইটো ক'বলগীয়া আচলতে কথা নহয়, তথাপিও আমি ক'ব বিচাৰিছোঁ যে এখন CBSEৰ তৰফৰ পৰা স্থানপ্ৰাপ্ত এখন তালিকাও কিন্তু আগতে দেখুওৱা হৈছিল বা দিয়া হৈছিল বা ৰিজাল্টত ওলোৱা হৈছিল, কিন্তু এতিয়াৰ পৰা সেই ব্যৱস্থাও কিন্তু নাথাকিব। কাৰণ স্থানপ্ৰাপ্ত তালিকা এতিয়াৰ পৰা CBSEয়ে প্ৰকাশ নকৰে, যিহেতু কেৱল উত্তীৰ্ণ হৈছেনে অনুত্তীৰ্ণ হৈছে অৰ্থাৎ পাছ কৰিছেনে ফেইল কৰিছে সেই কথাহে থাকিব ৰিজাল্টত। কোনো স্থানপ্ৰাপ্ত তালিকাও এতিয়াৰ পৰা CBSEয়ে প্ৰকাশ নকৰে বুলি তেওঁলোকৰ ডাইৰেক্টৰে অৰ্থাৎ CBSE বৰ্ডৰ পৰা এই নিৰ্দেশনা এতিয়া জাৰি কৰিছে। কাৰণ তাৰে আচলতে পৰীক্ষাক লৈ, ৰিজাল্টক লৈ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে মানসিক দ্বিধাবোধ, আচলতে মানসিক সংকট বা মানসিক দ্বন্দ্বত ভোগে। কাৰণ তেওঁলোকৰ ওপৰত প্ৰেছাৰৰ সৃষ্টি কৰা হয় পৰীক্ষাৰ আগে পিছে, আৰু তেওঁলোক নিজেও কিছুমান প্ৰশ্নৰ সন্মুখীন হয়। কাৰণ তেওঁলোকক দেখুৱাই দিয়া হয় যে ভাল ৰিজাল্ট নকৰিলে আচলতে ভৱিষ্যতটো অন্ধকাৰ হ'ব বা এখন ভাল কলেজ বা ভাল ইনষ্টিটিউটত তেওঁলোকে শিক্ষা গ্ৰহণ কৰিব নোৱাৰিব। কাৰণ যিহেতু আমাৰ ভাৰতবৰ্ষৰ শিক্ষা ব্যৱস্থা এই পৰিকাঠামোৱে নিৰ্মিত হৈ গৈ আছে, পৰীক্ষাকেন্দ্ৰিক যিটো পৰীক্ষা ব্যৱস্থা সেই ব্যৱস্থাক যেন অকণমান সকাহ দিবৰ কাৰণে বা অকণমান পৰিৱৰ্তন সাধন কৰিবলৈ এতিয়া এক অন্যতম প্ৰয়াস কৰিছে CBSEয়ে। কাৰণ এতিয়াৰ পৰা ৰিজাল্টক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত কোনো যাতে বিভাজনৰ সৃষ্টি নহয়, সকলোৱে যাতে নিজৰ মনৰ ইচ্ছাৰে তেওঁলোকৰ সফলতা পৰীক্ষাত দেখাবৰ বাবে এই মানসিক চাপ কমাবৰ কাৰণে আচলতে CBSEয়ে এই ধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বুলি আমি জানিব পাৰিছোঁ। কিন্তু ইতিমধ্যে এই ঘোষণা কেন্দ্ৰ কৰি কিন্তু সমাজ তথা অভিভাৱক অভিভাৱকসকলৰ মাজত বা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজতেই হওক বা বৌদ্ধিক মহলতেই হওক কিন্তু দুটা ফৈদৰ সৃষ্টি হৈছে। কাৰণ যদিও আচলতে ৰিজাল্টক লৈ বা পৰীক্ষাক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে যদিও মানসিক দ্বন্দ্বত ভোগে, কিন্তু তেওঁলোকে আচলতে পৰীক্ষা দিয়াৰ কাৰণে যে ভালদৰে যে পঢ়ে আওপোকে গৈ, কিন্তু সেই ভালদৰে পঢ়াৰ কাৰণে তেওঁলোকৰ কিন্তু জ্ঞান অন্বেষণো হৈছিল। কিন্তু এতিয়া সেই যে CBSEয়ে কৈ দিলে যে এতিয়া ৰিজাল্টক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত কোনো ধৰণৰ বিভাজন নাথাকিব অৰ্থাৎ কোনো ডিষ্টিংচন বা স্থানপ্ৰাপ্ত তালিকা যে তেওঁলোকে প্ৰকাশ নকৰে, তাৰ কাৰণত ছাত্ৰ ছাত্ৰীসকলে নপঢ়া হ'ব নেকি সেইটোও কিন্তু ক্ৰিয়া কৰিছে একাংশ অভিভাৱকসকলৰ মাজত। যিহেতু এতিয়া কেৱল পাছ কৰিছেনে ফেইল কৰিছে সেইধৰণেহে দেখুওৱা হ'ব, তাৰ বাবে আচলতে যিসকলে ভাবিছিল ভাল ৰিজাল্ট কৰিবলৈ মই পঢ়িব লাগিব সেই ছাত্ৰ ছাত্ৰীসকলে এতিয়া নপঢ়া হ'ব নেকি সেই চিন্তাইও কিন্তু ক্ৰিয়া কৰিছে একাংশ অভিভাৱকসকলৰ মাজত। আৰু আনহাতে একাংশ বৌদ্ধিক মহলে ক'ব বিচাৰিছে যে এইটো ভালেই হৈছে, কাৰণ যিটো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ এক মানসিক চাপে ক্ৰিয়া কৰে পৰীক্ষা বুলি ক'লে বা ভাল ৰিজাল্ট কৰাৰ যিটো মানসিক দ্বন্দ্বত ভোগে, বা কেতিয়াবা ছাত্ৰ ছাত্ৰীয়ে নকৰিবলগীয়া কিছুমান কামো কৰি দিয়ে যদি ভাল ফলাফল দেখুৱাব নোৱাৰে, সেই ব্যৱস্থাৰ যেন অকণমান পৰিৱৰ্তন সাধন হ'ব বা এইটোৱে ভৱিষ্যতে ছাত্ৰ ছাত্ৰীসকলক সহায় কৰিব বুলিও কিন্তু একাংশ বৌদ্ধিক মহলে জনাইছে। সেইকাৰণে আমি আপোনালোকক কৈছোঁ যে ইয়াৰ কাৰণত দুটা ফৈদো সৃষ্টি হৈছে, একাংশই ভাল পাইছে আৰু একাংশই হয়তো ভাল পোৱা নাই। অৱশ্যে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে হয়তো দ্বিমত থাকিবই, তাৰ সদৰ্থক প্ৰভাৱো থাকিব, নয়ৰ্থক প্ৰভাৱো থাকিব। কিন্তু এতিয়া কথা হ'ল যে CBSEয়ে 2024 বৰ্ষৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে যি নিৰ্দেশনা জাৰি কৰিছে সেই সংক্ৰান্তত আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ জ্ঞাতাৰ্থে
বা অভিভাৱকসকলৰ জ্ঞাতাৰ্থে আমি জনাব বিচাৰোঁ যে এতিয়াৰ পৰা CBSE কোনো স্থানপ্ৰাপ্ত তালিকা প্ৰকাশ নকৰে বা যিসকল পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব তেওঁলোকে কেৱল পাছ কৰিছেনে ফেইল কৰিছে সেই সংক্ৰান্তহে তেওঁলোকে জানিব পাৰিব। তাৰ উপৰঞ্চি যি ডিষ্টিংচন ডিভিজনৰ ব্যৱস্থা আছিল সেই ব্যৱস্থা বৰ্তমান CBSE নকৰে। কিন্তু বহুতে প্ৰশ্ন উত্থাপন কৰিছিল যে যদি জব পাবলগীয়া হয় তাতে মাৰ্কছক লৈ কিবা ক্ৰিটিচাইজ কৰা হ'ব নেকি। কিন্তু তাৰ চলিউশ্যনো তাৰ সমাধান ইতিমধ্যে CBSE জনাইছে যে যি পাঁচটা ছাবজেক্টত ছাত্ৰ ছাত্ৰীসকল অৱতীৰ্ণ হ'ব তাৰ বাবে মাৰ্কশ্বীট তেওঁলোকে এৰেঞ্জমেণ্ট কৰিব CBSE, কিন্তু তেওঁলোকক মাৰ্কছক লৈ কোনেও ক্ৰিটিচাইজ কৰিব নোৱাৰিব। এই সমাধানো CBSE ইতিমধ্যে দিছে। গতিকে এতিয়াৰ পৰা যিসকলে চেণ্ট্ৰেল বৰ্ড অৱ এডুকেশ্যনৰ তৰফৰ পৰা দশম শ্ৰেণীৰে হওক বা দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব 2024 বৰ্ষত তেওঁলোকৰ বাবে এই বিশেষ খবৰ লৈ আহিছোঁ আমি হেষ্টেগ নিউজৰ তৰফৰ পৰা আপোনালোকৰ জ্ঞাতাৰ্থে যে এতিয়াৰ পৰা CBSE কোনো স্থানপ্ৰাপ্ত তালিকা প্ৰকাশ নকৰে, লগতে কোনো ডিষ্টিংচন ডিভিজনৰ তালিকা প্ৰকাশ নকৰে। অৰ্থাৎ যিসকল অৱতীৰ্ণ হ'ব পৰীক্ষাত তেওঁলোকৰ বাবে দুটাই ছেগমেণ্ট থাকিব, তেওঁলোক পাছ কৰিছেনে বা তেওঁলোক ফেইল কৰিছে। পৰৱৰ্তী পৰ্যায়ৰ বাতৰিৰ বাবে চাই থাকিব হেষ্টেগ নিউজ।